ওম নমশ্রীরা বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামী নে তাপরি নে আমরা শুরু করেছিলাম বিগত দিন স্বামী সদানন্দী মহারাজের জীবনী পড়ছি স্বামী অব্যজানন্দ জী মহারাজের লেখা স্বামীজির পদপ্রান্তেই গ্রন্থ থেকে বিগত দিন আমাদের খানিকক্ষণ ক্লাস হয়েছিল ষোলো মিনিট মতো তারপর আমাদের থামিয়ে দিতে হয় কারণ ইন্টারনেট কানেকশান ছিল না সেই কারণে আমরা আজকে পুরোনো দিনের জীবন এটা অংশটা আমরা পুনরাবৃত্তি করবি আমাদের তখনকার দিনে সাধুদের দুটি রোগ খুব ভয়ানকভাবে হতো এক হচ্ছে টিবি টিভি একটা হচ্ছে বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ডায়াবেটিস এখনও হয় কিন্তু টিভিটা একেবারেই কমে গেছে টিভি হতো এই কারণে কারণ বেশিরভাগ ক্ষেত্রে সাধুদের প্রয়োজনীয় খাবার থাকতো না এবং প্রচণ্ড পরিশ্রম করতে হতো কায়িক পরিশ্রম এখনও পরিশ্রম করতে হয় এখন কায়িক পরিশ্রমের মানসিক পরিশ্রমটা অনেক বেশি কিন্তু সেই সময় কায়িক পরিশ্রমটা খুব তীব্র ছিল সেই অনুযায়ী খাবার যুক্ত না আমরা শুনেছি যে সকালবেলা কতগুলো নির্দিষ্ট দিনে সব দিন নয় কিন্তু সপ্তাহের কয়েকটা দিন কখনো কখনো বা সাত আট দিনও মাসের সব শুদ্ধ মানে তিরিশ দিনের মধ্যে অন্তত একুশ বাইশ দিন জলে জলের স্টক করতে হতো এবং সেই জলের স্টক গঙ্গা থেকে বাঁকে করে নিয়ে আসা হতো কাঠের বাঁশ দিয়ে করা হতো তার একটা ডান্ডি করা হতো তাতে দুপাশে দুটো দড়ি থাকতো এবং দুটো বালতি এই করে করে গঙ্গা থেকে জল তুলে তুলে আনতে হতো এবং সেইভাবেই তারা গঙ্গার জল এই সেইগুলি সাধারণত টয়লেট এই সমস্ত কাজেতে যে ব্যবহার করা সেই সব কাজে ব্যবহৃত হতো সেই জল ভরে ভরে নিয়ে আসতেন উদ্দেশ আনন্দজি বলতেন জল আনতে আনতে অনেকের কাঁধে সেই দাগ পড়ে যেত সকালবেলা যখন তারা এই সমস্ত জল টল ভরে নিয়ে আসতেন পরে আসার পর আর কোনো টিফিন ছিল না কারণ বেশিরভাগ দিনই টিফিন শেষ হয়ে যেত এবং টিফিনও এক অদ্ভুত টিফিন ছিল সেটা হচ্ছে এক কৌটো মুড়ি আমাদের আগেকার দিনে সিগারেট টিনে করে বিক্রি হতো সিগারেটের টিন মাপার খুব ভালো একটা যন্ত্র যেমন আপনাদের অনেকের পুরনো বাড়িতে ওই নারকেল তেলের কৌটো নারকেল তেলের কৌটো দিয়ে চাল মাপা হয় আপনারা অনেকেই দেখেছেন সেরকম সিগারেটের টিনের কৌটো তাতে করে মুড়ি মাপা হতো এবং সেই মুড়ি দিয়ে মুড়ি আর চা দুধ ছাড়া চিনি ছাড়া ভূতের মতো কালো চা সেইটি ছিল সকালের টিফিন ভূতে বলতেন যেদিন তারা টিফিন পেতেন সেদিন ভান্ডারী বলতেন মাথাটা কেটে নিস ভাই মানে এরকম করে তুললে অনেকটা চুরো হয়ে থাকে সেই চুরো হয়ে টিফিন দেবার মতো অবস্থা সেই সময় বেলুর মাঠে ছিল না এবং পায়েস এক বাটি ঠাকুরের জন্য ঠিক এক বাটি পায়েস রান্না হতো এবং এক এক দিনে এক একটা লাইনে যেত এক এক দিনে সব লাইনে যেত কিন্তু এক একটা লাইনে এত কম করে পড়তো ভূতে বলেছিলেন যে আমরা ঠিক করলাম যে এক এক দিন এক একজনে এক চামচ করে পায়েস খাবে এরকম এইভাবে এক একটা লাইনে ২৬ দিন ছাব্বিশ জন বসতেন তাই একজনের পায়েস পাওয়ার পরে আবার সেই পায়েস আসতে আরও এক কয়েক দিন সময় লাগতো বলছেন অসুস্থ হয়ে পড়েছে খুব জ্বর হয়েছে সাগু বার্লি খেতে দেওয়া হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন ভান্ডারি এসে জিজ্ঞেস করছেন তুমি একটু বল পাচ্ছ কি যদি মুখপোসকে বলে পেলেন হ্যাঁ বল পাচ্ছি তাহলে আর সেদিন থেকে আর সাগু বার্লি শাকুটা দুধটা জুটবে না দুধ সাবু যেটা দেওয়া না সে দুধটা জুটবে না সেটা আবার আরেকজন কোনো অসুস্থ স্বাদুর জন্য যাবে খাবার দাবার খুব খারাপ ছিল ভাত পাতলা ডাল এবং পুঁইটাটার চচ্চড়ি মঙ্গল শনিবার শুধু এক পিস ব্লেড দিয়ে কাটা মাছ মানে এত ছোট পিস সবাই বলতো ব্লেড দিয়ে কাটা মাছ আর গরমের দিনে কুমড়ো এই সমস্ত কুমড়ো যখন বেশি পাওয়া যেত কুমড়োর চাটনি তেঁতুল দিয়ে কুমড়োর চাটনি আর শীতের দিনে টমেটোর চাটনি এবং ওই পায়েসের কথা বললাম দই টই এসবের কোনো কিছুরই ব্যবস্থা তখন ছিল না অথচ প্রচণ্ড পরিশ্রম করতে হতো কায়িক পরিশ্রম প্রচণ্ডই এবং কায়িক পরিশ্রম প্রচণ্ড করার জন্যই যথেষ্ট খাবার না পাওয়ার ফলে সাধুদের ভীষণভাবে টিউবোকুলোসিস হতো আপনারা এই এখন যিনি প্রভানন্দ জী মারদকে সদ্যসধ্য হারালেন আমরা এর আগে আমাদের সঙ্গে আরেকজন স্বামী প্রভানন্দ ছিলেন কেতকি মহারাজ তিনি চেরাপুঞ্জিতে আজকে আমরা যে স্কুল টুল যা দেখছি এবং খাসি ভাষায় যে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা অনেকখানি এগিয়েছে এর মূল রূপকার ছিলেন কেতকি মহারাজ বা প্রভানন্দজি তিনি হলেন প্রভানন্দ ওয়ান আর বর্তমান পরবর্তীকালে যিনি আমাদের সহ শহর করেছিলেন তিনি স্বামী প্রভানন্দ দুই প্রভানন্দ ওয়ান তাঁর এই প্রচণ্ড পরিশ্রম এবং না খেয়ে বহুদিন এরকম হয়েছে যে না খাওয়া না খেয়ে তিনি কাজ করতেন এবং অনেক ছোট অনেক নিচে গর্জের ভেতরে ছোট ছোটো স্কুল সেই সব স্কুল তিনি রেগুলার ভিজিট করতে যেতেন কোন কোনো স্কুলে তিনি পড়াতেন এত অত্যাধিক পরিশ্রম করার ফলে তার পক্ষে তিনি টিভিতে আক্রান্ত হলেন খাবার দাবার কিছু ছিল না থাকার ফলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো যাতে আর অন্য কিছু নয় তিনি সন্ন্যাসেই থাকলেন যাতে অন্তত একটু খাবার দাবার পান কিন্তু তখনকার দিনে টিভির সেরকমভাবে কোনো চিকিৎসা ছিল না ফলে মারা গিয়েছিলেন তিনি তার শরীর ছড়ে যায় অনেকে শান্তানন্দজি মহারাজের কথা আমরা জানি যার তীব্র পরিশ্রম এবং খাওয়া দাওয়া না ফলে তিনি টিভিতে আক্রান্ত হয়েছিলেন আমাদের এই সদানন্দজিও বহুমূত্র রোগে আক্রান্ত হন কখনো খাবার পেতেন কখনো খাবার পেতেন না এরকম নানা জিনিস সবার ফলে তিনি এই বহুমূত্র রোগে আক্রান্ত হন এবং তার অবস্থা এতই খারাপ হলো তখন কলকাতাতে চিকিৎসার জন্য নিবেদিতা ব্যবস্থা করলেন সিস্টার নিবেদিতা বোসপাড়া লেনের একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকা শুরু করলেন সিস্টার নিবেদিতারই আদেশে একদল যুবক যারা সেই রিলিফের সময় থেকে স্বামী সদানন্দজি দাস হিসেবে নিজেদের মনে করতেন তারা নিজেদের বলতেন তারা সদানন্দের কুকুর তারা তার সেবাতে লেগে পড়লেন এবং সেই সেবাতে তারা কাজ আরম্ভ করলেন এই অনুরক্ত কতগুলির তারা সেবা করতেন এবং তারা সার্বিকভাবে তার মানে একবারে তার ইশারা বুঝতে পারতেন সদানন্দজির ইশারা বুঝতে পারতেন তারা যখন সেবা করতেন তারা সদানন্দজির ইশারাটুকুও বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী তাকে সেবা করতেন দু বছরের বেশি তিনি এই শয্যাগত ছিলেন এবং এই শয্যাগত থাকার সময় তার জীবনের একটা অদ্ভুত ঘটনা আমরা লক্ষ্য করে থাকি আমরা ত্যাগ বৈরাগ্য বিবেক এই সমস্ত কিছুর জন্য সাধু এইসব নিয়ে সাধু হতে আসি আমরা অনেকেই পরবর্তীকালে আপনাদের অনেকেরই মনে হয় যে এদের এগুলো শেষ অতি থাকে কি না এর জীবনটা দেখবার মতো তিনি যখন মাইক সকল বন্ধনকে নিঃশেষে ছিন্ন করলেন এবং চিরবাঞ্ছিত মুক্তির জন্য যেন ছটফট করতে থাকলেন এক প্রান্তে নিবৃত নিঃসঙ্গ কুকুরের মতো তার যেন মনে হচ্ছে তিনি যেন সেই তার এই শরীরটি যেন চলে যাক সেইখানে একটি ঘটনা একদিন তিনি দেখেছিলেন তখন তিনি সুস্থ ছিলেন যে একটি কুকুর একাকী একাকী নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুমুখে পতিত হচ্ছে এবং অত্যন্ত শান্তভাবে সে তার মৃত্যুকে মেনে নিচ্ছে তার প্রার্থনা ছিল তার নিজের জীবনও যেন এরকম হয় এইভাবেই যেন তিনি সন্ন্যাসীও যেন তিনি বলেছিলেন আহা এমন দিন হবে যে সর্ববন্ধনের বাইরে সকলের অগচরে আমাদের জীবনটাও এইভাবে শেষ হয়ে যাবে এটা কিন্তু সন্ন্যাসীদের একটি প্রার্থনা থাকে সকলের চোখের অগোচরে তিনি চলে যাবেন তার চলে যাওয়াটা যেন কেউ না দেখে এটা একটা খুব বড় জিনিস ছিল তিনি সব তারা সব সময় চান আমি সন্ন্যাসীদের ক্ষেত্রেও দেখেছি সবসময় তারা চান যে তাদের এই চলে যাওয়াটা যেন কেউ না দেখতে পায় কারণ এই চলে যাওয়ার মধ্যে তারা বেঁচে থাকতে চান তাদের আনন্দের ভেতরে তাদের সকলের সুখ স্মৃতির ভেতরে তাদের কোনো রকম খারাপ স্মৃতি তার দেওয়া নয় তিনি সারাক্ষণই তার বুকের ভেতরে স্বামীজির একটি কথা ভীষণভাবে অনুরণিত হতো স্বামীজি তাকে বলেছিলেন সন্ন্যাস অর্থ হচ্ছে সংক্ষেপে মৃত্যুকে ভালোবাসা আত্মহত্যা নয় মরণ অবশ্যম্ভাবী জেনে নিজেকে সর্বতভাবে তিলে তিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা এটা একটা দেখবার মতো জিনিস এই আইডিয়াটা খুব সুন্দর এটা শুধুমাত্র যে সন্ন্যাসীদের জন্য তা নয় সন্ন্যাসী গৃহী সকলের জন্যই আদর্শটা খুব জরুরি সন্ন্যাস মানসিক সন্ন্যাস আমরা হয়তো গেরুয়া বিরোজাহং করে সন্ন্যাস করেছি আপনারা হয়তো বিরোজাহ করে সন্ন্যাস করেন না কিন্তু এই ভাবনাটা যেন আপনাদের সকলের ভেতরে থাকে সেটা হচ্ছে এই উচ্চ আদর্শ থাকা মানে হচ্ছে মৃত্যুকে ভালোবাসা মৃত্যু অবশ্যম্ভাবী এ নিয়ে কোনো দ্বিমত নেই মৃত্যু অবশ্যম্ভাবী জেনে মৃত্যুকে ভালোবাসা অনেকে মনে করেন যে সন্ন্যাসের অর্থ মৃত্যুকে ভালোবাসার অর্থ আত্মহত্যা নয় নিজেকে শেষ করে দেওয়া নয় অন্যের কল্যাণের জন্য নিজেকে তিলে তিলে উৎসর্গ করা এটা হচ্ছে কথা আমি বেলঘরিয়া স্টুডেন্টস হোমে থাকার সময় সাধুদের গল্প শুনেছি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো কলকাতাতে তখন এই যে কলকাতার যে স্টুডেন্টস হোম যেটা ছিল শিয়ালদার কাছে তাদের সেই তারা একটু একটু করে জায়গা জোগাড় করে দমদমের কাছে গৌরীপুরে একটি জায়গা করেছিলেন যে জায়গাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারপোর্ট হওয়ার জন্য ব্রিটিশ সরকার তুলে নেন তখন টেম্পোরারিলি সমস্ত কিছুকে তৈরি খুলে নিয়ে গিয়ে সেই টাকিতে এক জায়গায় এই বেলগড়িয়া হোম সরে গেল এবং পরবর্তীকালে বর্তমান যে বেলঘড়িয়া স্টুডেন্টসোম আছে সেই জায়গাটি পাওয়া গেল এই জায়গাটি হচ্ছে রাইফেল শুটিং রেঞ্জ ছিল সেই কারণে মাটি উঁচু নিচু ছিল তিনজন সাধু যারা খুব বরেণ্য তাদের মধ্যে একজন হচ্ছেন বিশ্বাশ্রয় আনন্দজি মহারাজ আপনারা দীক্ষা নেবার সময় স্বামী বিবেকানন্দের জীবনী যার লেখা জীবনী পড়েন নন্দী মহারাজ এই বিশ্বাশ্রয়ানন্দজি দ্বিতীয় জন হলেন আপনারা হয়তো কেউ কেউ তাকে দেখেছেন অভ্যাস আনন্দজি শিবেন মহারাজ এবং আরেকজন সাধু এক কথা আপনারা জানেন তিনি হলেন ধ্যানাত্মানন্দজি এরা সবাই মিলে সেই জায়গাটায় থেকে কুটিয়া বানিয়ে তারা সেইখানে থাকতে থাকলেন যেমন মজুদরা জায়গা দুর্মুষ করত মাটি তুলত সব কাজে তারাও তাদের সঙ্গী এই করে করে একটু একটু করে জেগে উঠল তিন তিন ছটি বাড়ি একটি বড় অফিস ঘর আর মন্দির যেটি খুব দ্রুত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু করে উনিশশো চুয়ান্ন সালে পূজনীয় স্বামী আনন্দজি এবং পূজনীয় স্বামী শঙ্করানন্দ মহারাজ দুজনে মিলে উৎসর্গ করলেন শঙ্করানন্দজি মন্দির উৎসর্গ করলেন এবং এই মাধবানন্দজি বাকি স্কুলগুলো বাকি হস্টেল বাড়িগুলো উদ্বোধন করলেন কি প্রচণ্ড পরিশ্রম করেছেন ছাত্রদের কল্যাণের জন্য নিজেদের উৎসর্গ করেছেন ভালো খাননি ভালো পড়েননি কিচ্ছু করেননি নির্বেদানন্দজী মহারাজের মতো অমন একজন বিদক্ত মানুষ শুধুমাত্র সাধারণ একটা জীবন জীবনযাপন করে তার শরীরটি চলে গেছিল এই এত কিছু করতে পেরেছেন কবে শরীর চলে গেছে উনিশশো সাতান্ন আটান্ন সালে এখনো পর্যন্ত যারা তাকে দেখেছে যারা তাকে দেখেনি যারা তার কথা শুনেছে যারা তার বই পড়েছে তারা বিনম্র চিত্তে শ্রদ্ধার সঙ্গে তাকে এখনো স্মরণ করে থাকেন এই যে যত তিল তিল করে অন্যের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করা যায় তত জানবেন আমাদের জীবন অমৃতময় একটি জীবনযাপন করতে পারেন ভেবে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ছিলেন তখন তাকে কম কষ্ট সহ্য করতে হয়নি বিধবা বিবাহ থেকে এই পড়াশোনা চালু করা কিছুতেই কিন্তু আজও যখন আমরা পড়াশোনা করবার কথা মনে করি তখন আমরা বিদ্যাসাগর মশায় বর্ণ পরিচয় অবশ্যই পাঠ্য হয় আমাদের কালকেই ছেলেদের ক্লাস নিচ্ছিলাম ওদেরকে বলছিলাম যে এই যে সত্য মেয়ে বা জয়াতে না নৃতন এই যে একটি মন্ত্র আছে পাঁচটি যে আহুতি মন্ত্র আছে তার মধ্যে একটি সংকল্প বাক্য শুরু এটি দিয়ে হচ্ছে সত্য মেয়ে বা জয়াতে না নৃতন সত্য পথে থাকলে জীবন কত সুন্দর হয় কেমন হয় এসব বোঝানোর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলছিলাম তাদের অনেককেই জিজ্ঞাসা করলাম তোমরা কতজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা জানো প্রায় সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা জানেন ক্লাস ফাইভের বছরের ছেলে কি করে জানেন বিদ্যাসাগর মাসের বর্ণ পরিচয় করেছে দেখুন এমন একটা জীবন জীবনযাপন করে গেছেন যার জন্ম দুশো বছর কেটে গেছে এখনো পর্যন্ত এই প্রজন্মের ছোট্ট ছোট্ট ছেলেরা যারা পড়াশোনা শিখতে এসেছে তারাও তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে এই সময়ের একটি অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা আমরা আজকে উল্লেখ করব। উনিশশো সালে তখন মায়াবতী থেকে মায়াবতী অদ্বৈত আশ্রম থেকে ভাগে ভাগে স্বামীজির রচনাগুলি প্রকাশিত হচ্ছে স্বামীজির যেখানে যত ছোট ছোট এটি ছিল আগেকার দিনে ছিল যে স্বামীজি যখন বক্তৃতা দিতেন তার কিছু পরে প্যাম্পলেট আকারে তার বক্তৃতাগুলি প্রকাশিত হতো তারপরে সেই প্যাম্পলেটগুলিকে তিনি যখন ভারতবর্ষে পাঠাতেন সেগুলিকে একত্রিত করে ধীরে ধীরে স্বামীজির শরীর চলে যাওয়ার পর ঠিক হল স্বরূপানন্দজি মহারাজের নেতৃত্বে এটি রচনাবলী আকারে প্রকাশিত হবে কিন্তু ওই রচনাবলী প্রকাশের শুরুতেই স্বামী স্বরূপানন্দজির শরীর চলে গেল বীরজানন্দজি তখন অধ্যক্ষের দায়িত্ব নিলেন এবং তার মহান কীর্তি হচ্ছে স্বামীজির জীবনী প্রকাশ লাইফ অব স্বামী বিবেকানন্দ বাইজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন হিসেপ আর এই স্বামীজির রচনাবলীর প্রকাশ এই রচনাবলী তার কাছে সদানন্দ স্বামীজিকে মায়াবতী থেকে পাঠানো হতো তিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে পড়তেন এবং স্বামীজির কথা স্মরণ করে নয়ন জলে তিনি ভাসছেন তখন তিনি একেবারে শয্যাগত বিছানায় পেচ্ছা পাইখানে এসব হতো তখনকার দিন অয়েল ক্লথ ব্যবহার ছিল না কাগজ পেতে দেওয়া হতো তাতেই বাহ্য পেচ্ছাপ পেয়ে গেলে সেটা তুলে পরিষ্কার করে দেওয়া হতো একদিন রকম কাগজ চাদরের তলায় কাগজ পেতে দেওয়ার যখন কথা হচ্ছে তখন স্বামীজি তাড়াতাড়ি পুরনো খবরের কাগজ পেতে দেওয়ার কথা হলো সদানন্দজি বলছেন না না পুরোনো খবরের কাগজ পেত না হতে মা সরস্বতী আছেন তাহলে কি বাধ্য হবে না স্বামীজির এই রচনাবলির যে কাগজপত্র ওইগুলো আমার এইখানে পেতে দাও তার উপর যদি আমার বাহ্য পেচ্ছাপ হয় তাতে কোনো অসুবিধা হবে না তিনি বলছেন ওই সব কাগজ দেবে যাতে স্বামীজির কথা আছে আমি তার সন্তান তিনি তো আর আমার অপরাধ নেবেন না তার কাছে আমার সবের সব দোষেরই ক্ষমা আছে তিনি যে আমার বাপ মা গুরু সবই এর মধ্যে মধ্যে অন্তর্নিহিত ভাবটা দুটি ভাব বোঝা খুব জরুরি স্বামীজিকে কত আপনার মনে করলেও তার কোলে পেচ্ছাপ পায়খানা সে করতে পারেন স্বামীজি হচ্ছেন এখানে বর্ণময় একটা মূর্তি যে ভাবময় মূর্তি সেটা যে কাগজের মধ্যে ছাপা হয়েছে সেটা হলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ তাই স্বামী বিবেকানন্দের কোলে যদি তার সন্তান বাহ্য পায়খানা করে তাতে তার কোনো রকম প্রভাব পড়ে না আর দুই হচ্ছে একটি অদ্ভুত বিশ্বাস জীবনের সর্বাবস্থায় আর কেউ না থাকুক স্বামী বিবেকানন্দের হাত আমার উপর সদা সর্বদা আছে স্বামীজির প্রতি এই অদ্ভুত বিশ্বাস এই সময় জোসেফিন ম্যাক্লাউডকে একটি চিঠিতে চিঠি আমরা পাই সেখানে সিস্টার নিবেদিতা লিখছেন জোসেফিন ম্যাক্লাউডের কথা তিনি লিখছেন চিঠিটার তারিখ হচ্ছে চোদ্দোই জানুয়ারি উনিশশো তার আগে এটা অনেক দিন আগে নিবেদিতাকে লেখা নিবেদিতা লিখেছেন তিনি লিখছেন এরপর যে কথা বলতে যাচ্ছি সে কথা ভবিষ্যতে আমার কাছে বা অপর কারোর কাছে কখনোই তুলবে না অত্যন্ত পবিত্র গোপন বস্তুর মতো একে রক্ষা করবে সদানন্দের কাছে স্বামীজি আবির্ভূত হয়েছিলেন সেই আবির্ভাবের কালে সদানন্দের সঙ্গে তিনি কথা বলছেন সদানন্দ পূর্ণ আনন্দে আছেন এই অনুভূতিতে তিনি উপলব্ধি করেছেন চরম সিদ্ধি পেয়ে গেছেন তিনি জানেন যে সবই সত্য আর আমরা সে সত্যে পৌঁছে গেছি স্বামীজির দর্শন তিনি পেয়েছিলেন স্বামীজির দর্শন শুধু পাননি স্বামীজি তার স্বরূপ প্রকাশ করেছিলেন যেমন অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলেন এবং বিশ্বরূপ দর্শন করার পরে তার স্বরূপ প্রকাশিত হলো শ্রীকৃষ্ণের সে মধ্যে অর্জুন দেখলেন এই জগৎ সংসারে যা কিছু সৃষ্টির কথা আমরা ভাবি সব শ্রীকৃষ্ণ থেকেই উৎপন্ন হয়েছে এবং শ্রীকৃষ্ণের ভেতরেই সমাহিত হবে তিনি বুঝতে পারলেন এই বেঁচে থাকাটাও যেমন শ্রীকৃষ্ণময় ফিরে যাওয়াটাও তেমনি ব্রহ্ম শ্রীকৃষ্ণময় তার মধ্য থেকে আমি উৎস হয়েছি বাইরে এসে লীলা করে সেলফ আইডেন্টি রক্ষা করছি আবার তার মধ্যে একাকার হয়ে যাব এই সময় যখন সদানন্দ স্বামী ভীষণভাবে অসুস্থ কারুর একজনের মাইক্রোফোন অন হয়ে গেছে প্রতিমা পাল একজন একজনের কথা এখানে আছে শ্রীমা শারদা দেবী স্বয়ং যোগিন মা এবং গোলাপ মাকে নিয়ে এসেছিলেন পঁচিশে নভেম্বর উনিশশো সালে এই বাড়িতে তিনি এসে তাকে আশীর্বাদ করেন সদানন্দ স্বামী তাকে বলেছিলেন মা ২২ বছর আগে আপনার আশীর্বাদ আপনি আশীর্বাদ করেছিলেন তারই বলে এই সন্ন্যাস জীবন বেশ কাটল এবার তো যাবার সময় আছে হয়ে গেছে ওপারে যে কি আছে তা তো কিছুই জানি না মা মা বললেন ভয় কি বাবা ওপারে ঠাকুর তোমাকে কোলে নেবার জন্য বসে আছেন এই আশীর্বাদটা শুধু স্বামী সদানন্দজির জন্য নয় কিন্তু এই আশীর্বাদটা আমাদের সকলের জন্য করছেন তিনি যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা একটা উজ্জ্বল জীবন যাপন করার শুধুমাত্র চেষ্টা করে যাই জীবনের শেষে যখন আমাদের অন্তিম আসবে আমরা নিশ্চিত নিশ্চিত করে জানব ওপারে যখন আমরা পৌঁছবো তখন ওয়েলকাম করার জন্য হাত বাড়িয়ে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে থাকবেন তিনি মায়ের এই আশীর্বাদ শুনে তিনি কেঁদে ফেললেন এবং মাকে বললেন আমাকে সেই ২২ বছর আগে যেভাবে আশীর্বাদ করেছিলেন ঠিক সেইভাবে আমাকে আশীর্বাদ করুন এই আশীর্বাদটা অদ্ভুত মা খানিক্ষণ চুপ করে থাকলেন তারপরে আস্তে আস্তে তিনি মার কাছে আবার প্রার্থনা করলেন মা যদি তেমনভাবে আশীর্বাদ না করেন তাহলে আপনার চরন্তরে এখানেই এক্ষুনি শরীর ত্যাগ করব তখন করুণাময়ী জননী আস্তে আস্তে তাকে আশীর্বাদ করলেন তিনি কি করলেন তার মাথাতে তিনি শুয়েছিলেন তার মাথাতে তার পাটি স্পর্শ করলেন বাইশ বছর আগে কিভাবে আশীর্বাদ করেছিলেন কেউ জানেন না সেটা ছিল মা সন্তানের একটা গোপন কথা কিন্তু এত বছর পরে এই পরিষ্কার দেখা গেল মা কীরকমভাবে আশীর্বাদ করেছিলেন তাকে মা সম্পর্কে তার একটা খুব সুন্দর কথা সেই দিন প্রকাশিত হয়েছিল তিনি পরবর্তীকালে বলছেন শ্রী শ্রী মাকে জীবনে একটিবার মাত্র দেখলেই সব হয়ে যায় কথাটা তার অন্তঃস্থল থেকে প্রকাশিত হয়েছিল তাই এত মধুর এটি মায়ের প্রতি তার একটি অসীম শ্রদ্ধার প্রকাশ মা ঠাকুরনের তার যে তার যে ঐশী গুণ সেইটির কথা তিনি যেন এইখানে প্রকাশ করেছেন স্বামী সদানন্দজির একটা খুব বড় গুণ ছিল তিনি একনিষ্ঠ যাপক যাপকদের খুব সুবিধে যাপকরা নিশি দিন ভগবানকে চিন্তা তার নাম জপ করতে পারে বলে ভগবানের সঙ্গে একেবারে জুড়ে থাকেন এই নিশিদিন একনিষ্ঠ জপ করতে করতেই জবটি ধ্যানে রূপান্তরিত হয় সবসময় যে আঙুলে মালায় বা কোনোভাবে জপ করতে হবে তা নয় কিন্তু যখন আমরা মালাতে জব করবার সুযোগ পাই আঙ্গুলে জপ করার সুবি করে জব করার সুবিধা পাই তখন করবো কিন্তু বাকি সময়টা নিশিদিন তার কথা তা ভাবলে বা তাকে তার নাম জপ করলে ভগবানের সঙ্গে একটি সম্পৃক্ততা তৈরি হয় এবং ক্রমে ক্রমে সেই ভালোবাসাটা গভীর ধ্যানে পরিণত হয় তখন তার স্বরূপ আমাদের জীবনে একবারে আমার জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যায় সেই কারণে বলছেন তার সেই ধ্যান তিনি সময় জপ করতেন মৃত্যুসজ্জায়তেও তার সেই জপের বিরাম ছিল না শ্রীগুরুর চরণে চিরবিশ্রামের জন্য তার ব্যাকুলতা দিন দিন বেড়ে যাচ্ছেন অবশেষে আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সাল বিকেল তিনটের সময় সদানন্দজি চোখ একবারে যেন তার বিস্ফারিত চোখ বিস্ফারিত দৃষ্টিতে এপাশ ওপাশ বহুদিকে আছেন। এবং একটি শব্দ বারবার করছেন স্বামীজি 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 তার বড় আদরের গুপ্তকে তিনি যেন গ্রহণ করতে নিয়ে এসেছিলেন এইটা হচ্ছে কথা স্বামীজি বলেছিলেন তাকে যদি তুই আমার চেয়েও একসময় স্বামীজি তাকে বলেছিলেন যদি তুই আমার চেয়েও ভালো সাধু দেখিস তাহলে আমাকে ছেড়ে দিবি তো উত্তরে তিনি বললেন না কখনোই নয় এই স্বামীজির উত্তরে সবাই উত্তেজিতভাবে উত্তর দিয়েছিলেন না তখনই সম্ভব নয় কিন্তু সদানন্দজির দিকে তাকিয়ে স্বামীজি যখন একই প্রশ্ন করেন সদানন্দজি তাকে বলেছিলেন হ্যাঁ আমি ছেড়ে দেব যেদিন আপনার চেয়েও কাউকে বড় দেখব সেদিন আপনাকে ছেড়ে দেবো বেশি বড়ো বা বেশি ভালো দেখাই তো ছেড়ে দেওয়া এটা হচ্ছে কথা এই ছোটো ভাবনা চিন্তাগুলো আমরা যত ছেড়ে দিতে পারবো যত উচ্চ ভাবনা করতে পারবো ছোটো ভাবনা চিন্তাগুলো আপনা আপনি আমাদের জীবন থেকে চলে যাবে আপনারা আজকে দেখেছেন আমি রোজ একটা করে রিল ছাড়ি সেই রিলগুলো প্রকাশ করার পরে আজকে তার কমেন্টগুলো দেখছিলাম এবং কমেন্ট দেখতে দেখতে আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে আমরা কত অল্প ভাবি আমাদের মনের কত বিস্তৃতিটি কম আমাদের আজকে বলা হচ্ছিল স্বামী বিবেকানন্দের একটি বাণী এবং সেই বাণীতে বলা স্বামীজি বলছেন যে জীবনের অভিজ্ঞতাই আদতে আমাদের শিক্ষা দেয় সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমাদের শাস্ত্রের একটি কথা আমি বলেছিলাম আমরা শিক্ষা লাভ করি চার ভাগে এক হচ্ছে গুরুর কাছে দুই হচ্ছে গ্রন্থ থেকে নিজ মেধা দ্বারা মেধার দ্বারা তিন হচ্ছে আমরা আমাদের সাহ সহচর্য বা বন্ধুদের কাছ থেকে শিক্ষা পায় আর চার হচ্ছে জীবনের অভিজ্ঞতার দ্বারা অনেকে লিখেছেন একজন নয় একাধিক লোক লিখেছেন মা বাবা আমাদের যথেষ্ট বড় সবচেয়ে জীবনের সব গুরু তাহলে কি তাদের কোনো স্থান নেই এই যে প্রথম যে গুরু শব্দটার এটার অর্থই অনেকে বুঝেননি গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি আমাকে অন্ধকার থেকে আলোক পথে নিয়ে আসেন তিনি হলেন গুরু মাস্টারমশাই শিক্ষা গুরু মাস্টারমশাইয়ের কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন শিক্ষাগুরু এই যিনি আমাকে জীবনের সব ক্ষেত্রে শিক্ষা দান করছেন মা এই অন্ধকার পৃথিবী থেকে আলোতে নিয়ে আসেন মা হলেন প্রথম গুরু দুই হচ্ছে বাবা এই পৃথিবীর জগতে সকলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন তারা হলেন দ্বিতীয় গুরু তৃতীয় গুরু হচ্ছেন যারা এই জগতের একটু একটু করে আমাদের জ্ঞানের ব্যাপ্তি করান বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে যান তারা হলেন তৃতীয় গুরু এই জগতে যার কাছে শিখি আমরা ছোট থেকে বড় যে আমার জীবনের অন্ধকারকে দূরীভূত করে সেই আমার শিক্ষক মশাই সেই আমার মাস্টারমশাই মশাই আমাদের ভাবনার এতটা আমরা এত মেজর চিন্তা করি এতটুকু পরিমিত চিন্তা করি যে শব্দের অর্থ অনেক সময় বুঝতে পারি না আমি দেখছিলাম এই লেখাগুলো দেখছিলাম আর হাসছিলাম স্বামীজির এই কথাটা শুনলে যে কি বলতেন তা কি জানি স্বামীজি বলছেন যে আমার চেয়েও ভালো দেখলে আমাকে ছেড়ে যাবি এইখানে কি সুন্দর উত্তর দিচ্ছেন সদানন্দজি তিনি বলছেন হ্যাঁ আমি ছেড়ে দেব। যেদিন আপনার চেয়ে বড় কাউকে দেখব সেদিনই আপনাকে ছেড়ে দেব বেশি বড় বা বেশি ভালো দেখাই তো ছেড়ে দেওয়া আমরা যখন এক জীবন থেকে আরেক জীবনে যাই তখন ছেড়েই দিই এই যে স্কুলে আপনারা যান স্কুল শেষ হলে তখন মনে হয় স্কুল ছাড়া আপনাদের জীবনের কিছু নেই স্কুল থেকে যখন কলেজে যান কলেজকে ছেড়ে দিতে হয় জীবনের গতি আপনাকে এমনভাবে নিয়ে যায় ওগুলো আপনা আপনি ছেড়ে যায় কলেজ থেকে যখন বিশ্ববিদ্যালয়ে যান তখন কি কলেজকে ছেড়ে দেন কলেজ আপনা আপনি ছেড়ে যায় ঠিক সেই রকম যত উচ্চ আদর্শ যত নতুন বলয়ের মধ্যে ঢুকতে থাকবো পেছনের বলয় তত পিছিয়ে যাবে আমরা কোনো কিছুকে জীবনের কোনো কিছুকে ধরে রাখতে পারি না যা কিছু ভালো তা দর্শন মাত্রই আমরা ধীরে ধীরে তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই তিনি বলছেন যখন খুব কষ্ট পাই তা তিনি তার জীবনের কথা বলছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এই যে এত কষ্ট হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে তখন আপনার কীরকম মনে হয় তিনি বলেছিলেন যখন খুব কষ্ট বেড়েছিল তখন স্বামীজিকে প্রত্যক্ষ করলাম দেখলাম তিনি আমার চেয়েও বেশি হাঁপাচ্ছেন আর বলছেন এই দেখ আমাকে ভয় কি। আপনারা অনেকেই আন্দাজ করতে পারবেন না স্বামীজির শেষ জীবন কী ভয়ানক কী কষ্টের কী অসুস্থতার মধ্যে দিয়ে কেটেছে একটি ছবি আছে স্বামীজির সেই অসুস্থতার ছবি শিলংয়ে স্বামীজির শরীর চলে যাওয়া ঠিক এক বছর বাদে এক বছর আগে কারতোলা ছবি শিলংয়ে একটি বারান্দার সামনে স্বামীজি বসে আছেন তার চুলগুলো বড় বড়ো বড়ো হয়ে গেছেন তার দীপ্ত চোখ উঠে আছে কিন্তু চোর চোখের তলায় কালি পড়েছেন এবং তিনি রোগা হয়ে গেছেন কৃষ্ণ হয়ে গেছেন এই ছবিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে স্বামীজি নিজে কতটা অসুস্থ ছিলেন অথচ স্বামীজির কাছে যখন কোনো মানুষ আসতেন তারা কখনোই নিজেদেরকে নিজেদের ক্ষুদ্রতাকে দেখতে পারতেন না কারণ স্বামীজি এত ব্যপ্ত ছিলেন এত আনন্দময় পুরুষ ছিলেন যে তার কাছে গেলে আর আমাদের কষ্টটা কষ্ট বলে বোধ হতো না এনার যখনই সদানন্দজি যখনই কষ্ট হচ্ছে তখনই তা তিনি স্বামীজির দর্শন পাচ্ছেন স্বামীজির শেষ সময়ের দর্শন তিনি পাচ্ছেন দেখছেন তিনি কি কষ্ট পাচ্ছেন স্বামীজি তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছেন আমরা যখন জীবনে খুব হতাশ হয়ে পড়ি না তখন আমাদের পূজনীয় অমলানন্দজি বলতেন ঠাকুরের উপদেশের কথা বলতেন যখনই আমরা খুব হতাশ হয়ে পড়ি তখনই তিনি বলতেন আমাদের মাঝে মাঝে গিয়ে একটুখানি শ্মশান ঘুরে আসা উচিত শ্মশানে মৃতদেহ দাহ হচ্ছে আর তখনই আমাদের মনে হবে আমাদের হাতে সময় খুব কম মাথা চাপড়ানোর কষ্ট পাওয়ার এসবের সময় খুব কম আমরা অমলানন্দজিকে দেখেছি কি কষ্ট পেতেন শারীরিকভাবে প্রচণ্ড হাপানি ছিল কার্ডিয়াক প্রবলেম ছিল সমস্ত কিছু সত্ত্বেও ভালো করে বসতে পারতেন না ভীষণ কষ্ট হতো শেষের দিকে কিন্তু তথাপি কখনো তাকে কর্মবিমুখ দেখিনি কোনো অবস্থাতে কর্মবিমুখ দেখিনি চোখ দুটো দুটো চোখ পরপর ইয়েতে সার্জারি হলো তখন প্রায় তিনি কিছু দেখতে পাচ্ছেন একটা চোখে ভালো দেখছেন একটা চোখে তখনও ব্যান্ডেজ লাগানো রয়েছে মহারাজ কিন্তু ওইটুকু সময়তেও এতটুকু বসে থাকলেন না অন্যের সাহায্য নিয়ে একটা অদ্ভুত জিনিস তৈরি করলেন সেটা দুর্ভাগ্যক্রমে ওরা বলে হারিয়ে গেছে কিন্তু আমি সেই লেখক ছিলাম সেটার মহারাজের স্মৃতিচারণ মহারাজ যাদের যাদের দেখেছেন যেসব পার্শ্বাদে দেখেছেন তাদের স্মৃতিচারণ। স্টুডেন্ট সমের প্রথম দিককার কথা তিনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন এবং সেইটি লেখা হচ্ছে আমি জিজ্ঞেস করলেম। আপনার খুব কোনো কষ্ট হচ্ছেন না বলছেন না ভাবতে তো কোনো কষ্ট নেই তাদের চিন্তা করতে তো কোনো কষ্ট নেই এই স্মৃতিকথা লেখার সময় তখন এদের কথা আমি শুনেছি মহাপুরুষ মহারাজের কথা মহাপুরুষ মাঝে দর্শন অখণ্ডানন্দজির দর্শন বিজ্ঞানানন্দজি মাঝে দর্শন এবং অবেদানন্দজি চারজন পার্শ্বদকে তিনি প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন খোকা মহারাজকেও দেখেছিলেন কিন্তু খোকা মহারাজের স্মৃতি খুব একটা বলে উঠতে পারতেন না তার দৃষ্টিতে যার কথা ভীষণভাবে আসত তিনি হলেন পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ মাধবানন্দজির কথা তিনি বারে বারে বলতেন কেমন করে একটি দিব্য জীবন করতেন তিনি বলছেন মাধবানন্দজি মুখ ধুতেন সেটাও অদ্ভুত বলছেন জলে কল খুলে হাতটা ধুয়েই কলটা বন্ধ করে দিতেন আবার এক এক কুচি জল নিয়ে আবার সঙ্গে সঙ্গে হাতটা বন্ধ করে দিতেন তিনি বিশ্বাস করতেন যে শ্রীরামকৃষ্ণের সম্পদের অপব্যবহার চলে না একদিন এই কলের বাথরুমে কল পরিষ্কার এই বাসন মাজা হচ্ছে একটা জায়গায় এবং কলটা খোলা ঝরঝর ঝরঝর করে জল পড়ছে মহারাজ খুব ভালো দেখতে পাচ্ছেন না মহারাজ বলছেন ওই দেখো কলটাকে একটু অল্প করে দাও বলে মাধবানন্দজির কথা এরকম টুকরো 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 ঘটনা লেখা হয়েছিল ডায়েরিতে সেই ডায়েরিটা কোথায় আছে আমিও জানি না কিন্তু এইটা হচ্ছে খুব বড় জিনিস যখন নিজের কষ্টটা বেশি হবে তখন অন্যের কষ্টের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের নিজেদের কষ্টটা খুব আমাদের কমে যাবে সেবকদের তিনি প্রায়ই বলতেন স্বামীজি আমার পা ভেঙে দিয়েছেন তা নইলে তোমাদের আমার শরীর ছুঁতে তো আমি এই শরীরে স্বামীজির পুজো করেছি আমি আমার শরীরকে আমিই পুজো করি একবার খুব কষ্টে কষ্ট হচ্ছে মনে করে সিস্ট ভগিনী নিবেদিতা জিজ্ঞাসা করেছিলেন সোয়ামসি উনি তাকে সামসি বলে ডাকতেন সোয়ামসি ইট মাস্ট বি ভেরি ইট মাস্ট বি ভেরি টাইড ট্রাইং তুমি নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছ স্বামী সদানন্দজি উত্তর দিয়েছিলেন নো সিস্টার আই হ্যাভ ডিসঅসোসিয়েটেড মাই সেলফ ফ্রম দ্য বডি আই সি ইন সাফারিং মহাপুরুষ মহারাজের জীবনী যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই সেটা দেখতে পাবেন মহাপুরুষ মহারাজে ভীষণ হাঁপানি হয়েছে ভীষণ কষ্ট কোনোভাবেই তার কষ্ট কমানো যাচ্ছে না কিছুতেই তার কষ্ট কমানো যাচ্ছে না মহাপুরুষ মহারাজকে নানা রকম সারা রাত তিনি বসে থেকেছেন একটা পরপর পরপর বালিশ দেওয়া হয়েছে সেই বালিশের ওপর এরকম করে বসে থেকেছেন এত কষ্ট হয়েছে মুখ হাঁ করে শ্বাস নিচ্ছেন শ্বাস নিতে নিতে দুপাশ দিয়ে কষ দিয়ে লাল পড়ছে সেবক বারবার মুছে দিচ্ছেন তথাপি তিনি বসে চেষ্টা করছেন সকালবেলা ডাক্তার এসেছেন ডাক্তার জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন আমি বেশ আনন্দে আছি ডাক্তার খুব অবাক হয়ে গেলেন তাহলে তাকে হয়েছে কেন তিনি একে তাকে জিজ্ঞাসা করলেন তার সেবকদের জিজ্ঞেস করেন তারা বলতে থাকলেন উনি বললেন আমি আনন্দে আছি ওরা জানে আমি কেমন আছি আমার আসলে তিনি নিজেকে ডিসোসিয়েট করে ফেলেছেন নিজেকে তার শরীর থেকে বার করে নিয়েছিলেন এই কারণে তিনি বাইরে থেকে দেখতে পেতেন শরীরটা কেমনভাবে ভুগছে আমরা নিজেদের শরীরের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকি বলে শরীরের ভোগটা নিজেরাও কষ্ট ভোগ করি তাই বলছে নো সিস্টার আই হ্যাভ ডিসঅ্যাসোসিয়েটেড মাই সেলফ ফ্রম দি বডি আই সি ইট সাফারিং দেখুন জীবন কোনখানে পৌঁছেছে তিনি নিজেকে তার শরীর থেকেই আলাদা করে ফেলেছেন এবং তিনি আমাকে দেখতে পাচ্ছেন তিনি যে এইখানে তার শরীরটি খুব ক্লান্ত হয়ে আছে আচরণে তিনি ছিলেন অত্যন্ত বীর ব্যবহারে তিনি ছিলেন অত্যন্ত দরদি আর অরহিতায় তিনি ছিলেন আত্মভোলা এই ত্রিবিধ গুণের অধিকারী তিনি তিনি যখন হাঁটা চালা করতেন কাজকর্ম করতেন তার ভেতর থেকে একটি বীরত্বের ভাব প্রকাশিত হতো এটা সবার মধ্যে হতো কিন্তু কারণ কারুর বেশি যেমন স্বামী নিরঞ্জন ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন কেমন যেন একটা বীরের মতো বীর ভাব নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন সদানন্দজির ছবিও যদি দেখেন এক্স্যাক্টলি ঠিক সেই রকম ব্যবহারে ছিলেন তিনি অত্যন্ত দরদি আর অন্য সকলের বেদনা যেন ভীষণভাবে অন্তরে অনুভব করতে পারতেন আর পরোহিতায় ছিলেন আত্মভোলা নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়ে তিনি সেবা করতেন সদানন্দ মধ্যে সদানন্দজি সম্পর্কে তিনি লিখেছিলেন প্রবুদ্ধ ভারত তার শরীর চলে যাওয়ার পরে প্রবুদ্ধ ভারত মার্চ উনিশশো সংখ্যায় এটি প্রকাশিত হয় সেখানে লেখা ছিল দেয়ার ওয়াজ নো ওয়ার্ক সো হার্ড নো ডিফিকাল্ট নন আনস আনসার মাউন্টেবল নো ওয়ার্ড অফ কম্যান্ড সো আনপ্র্যাক্টিক্যবল দ্যাট হি কুড নট ক্যারি ইন্টু এফেক্ট ফর দি সেক অফ সাম হিরোইক ইন ওয়েজ লাভিং ইন হিজ ম্যানার্স সেলফ ফরগ্রেটফুল ইন সাকিং দ্য নিডি অ্যান্ড অ্যাফ্লিক্টেড হি ওন দ্য হার্ডস অফ এভরিবডি হু কেম ইন টাচ উইথ এমন কঠিন কাজ ছিল না যেটা তিনি কখনো করে উঠতে পারতেন কেন করতেন অল ফর স্বামীজি শেখ সুন্দর কথাটা আছে দেখুন বলছেন যে অল ফর দি শেখ অফ দি স্বামীজি স্বামীজির কাজ এই বোধ যখনই তিনি করতেন সেই কাজ সে যত কঠিনই হোক না কেন সেই কাজ করবার ব্যাপারে তার সামান্যতম অনুদ্যম তার মধ্যে দেখা যায়নি হিরোইক ইন হিজ ওয়েজ লাভিং ইন হিজ ম্যানার্স সেলফ ফর গেটিং ইন হি দিডিয়ান দ্য হার্টস অফ এভরিবডি হু কেম ইন টাচ উইথ ইম স্বামীজির এই জীবন ইতিহাসে তথা শ্রীরামকৃষ্ণ এই আমাদের যে শ্রীরামকৃষ্ণ সংঘের যে বিপুল বড় যে মহিমাময় যে একটা অধ্যায় তার মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন স্বামী সদানন্দী সদানন্দির চরিত্রের মহিময় একটি প্রকাশিত হয় তার শ্রীগুরুর বৃহৎ জীবন গ্রন্থ সেখানে লেখা আছে হিজ হোল ক্যারেক্টার মাইট বি সামড আপ ইন থ্রি ওয়ার্ড সুইটনেস সিনসিয়ারিটি অ্যান্ড ম্যানলিনেস তার তিনটি গুণ বলা যায় একটা হচ্ছে সুইটনেস মধুরতা সিনসিয়ারিটি সেটা হচ্ছে নিষ্ঠা আর হচ্ছে ম্যানলিনেস পুরুষকার তিনটি দরকার এগিয়ে যাওয়ার জন্য আমাদের তিনটি দরকার আমরা অনেক সময় মনে করি এগিয়ে যেতে গেলে আমাদের একটু কর্কশ হওয়ার প্রয়োজন আছে তা নয় কিন্তু কর্কশভাবও মধুরভাবে প্রকাশ করা যায় সেই মধুরতা তার ছিল নিষ্ঠা যে কোনো কাজ যেটা শুরু করেছেন সেটা শেষ করে ছাড়বেন আর সব কিছুর ভেতরে একটা পুরুষাকার চাই চেষ্টা পুরুষাকার মানে পুরুষের মতো চেষ্টা পুরুষের মতো শরীর নয় পুরুষের মতো একটা মন থাকা দরকার নিষ্ঠা যে আমি শেষ করে দেব অদম্য প্রয়াস সেইটা হচ্ছে কথা আমরা আজকে এইখানেই থামবো মানে আমাদের মাত্র পাঁচ মিনিট সময় আছে আগামী দিন থেকে আমরা শুরু করবো স্বামী কল্যাণানন্দজি মহারাজের জীবন স্বামী কল্যাণানন্দজি মহারাজের জীবন আমাদের বিশেষ করে পড়া দরকার যারা সেবা করতে চাই আমরা স্বামী বিবেকানন্দের ভাবে তাদের জন্য এই দুটি জীবন পড়া ভীষণ জরুরি দুটি নয় চারটি জীবন প্রথমজন হলেন শুভানন্দ দ্বিতীয় জন হলেন অচলানন্দ তৃতীয় জন হলেন কল্যাণানন্দ এবং চতুর্থজন হলেন নিশ্চয় আনন্দ মানুষকে এই যে শিবজ্ঞানে জীবসেবা এটি কেমন করে করতে হয় এবং জীবনে কী করে সেটাকে ব্যবহার করতে হয় কল্যাণানন্দ জি এবং নিশ্চয়ানন্দ জী তার জীবন্ত উদাহরণ থেকে গিয়েছেন আমরা কল্পনা করতে পারি না হরিদ্বার থেকে ঋষিকেশ ঠিক কতটা দূর আমরা বাসে করে গাড়িতে করে হুশ করে চলে যাই এই আমরা কল্পনা করতে পারি না তারা ওই এইখান থেকে অত দূর কনকল থেকে তারা হেঁটে ওইখানে যেতেন এবং সেখানে গিয়ে মানুষজনের চিকিৎসা করতেন গুফায় গুফায় ঢুকে সাধুরা যারা মুমূর্ষু একবারে প্রস্রাব পায়খানার মধ্যে করে আছেন যাতে সেবা করার কেউ নেই তাদেরকে তুলে তাদেরকে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের পথ্য দিয়ে খাবার দিয়ে সমস্ত কিছু দিয়ে তাদের সেবা করতেন শুধু তাই নয় বহু মানুষের কাছে তারা ছিলেন মহা আশ্রয়ের স্থল তাঁদের জীবনী আমরা যত করবো এবং যত চর্চা করবো তত আমাদের জীবনে পরিবর্তন হওয়া বা হতে বাধ্য আজ আমরা এইখানেই থামব ओम प्रणता प्रसीदत्व देवी विश्वातिहारिणी त्रैलोक्यवासीना मिडे वरदा भव ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत् श्रीरामकृष्णापणमस्तु